আসসালামু আলাইকুম, মাই কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করব লাউ শাক দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে আর আলু দিয়ে। এই রেসিপিটি অনেক মজার, তাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই এখানে আমি নিয়েছি লাউ শাক, আর লাউ শাকটাকে কেটে তারপরে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে আলু, কেটে নিয়েছি কিউব করে তিনটি, পানিতে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি ইলিশ মাছের মাথা আর লেজ। এখন আমি রান্নায় চলে আসলাম। আমি একটা হাঁড়িতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এই পেস্টটাকে হালকা করে নেড়ে একটু ভেজে নিব। পেস্টটা আমার হালকা ভাজা হয়ে গেছে। আমি এখন এর ভিতরে দিয়ে দিব 2 চা চামচ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ আদা রসুন বাটা। এখন এই মশলাটাকে তেলের ভিতরে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 চা চামচ আর লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ। আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না, বাস এই মশলাটাই আমি এখন তেলের ভিতরে 2-3 সেকেন্ডের মতো নেড়ে মিশিয়ে তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিলাম কাঁচামরিচ, মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এখন নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো মাছের মাথা আর লেজ, দিয়ে আবারও নেড়ে একটু মিশিয়ে নিব মশলার সাথে। তো ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা একদম লোতে আছে, মিশানো হয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে মাছের মাথাগুলোকে কষিয়ে নিব। তো 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। মাছের মাথাগুলো কিন্তু কষানো হয়েছে আর মশলাটাও খুব ভালো মতো কষানো হয়েছে। দেখতেই পাচ্ছেন যে উপরে তেলটা ভেসে উঠেছে, আর মশলাটা যত ভালো হবে কষানো আর তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো কষানো যেহেতু হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আলু। আমি যে আলুটা কেটে রেখেছিলাম দিয়ে পরিষ্কার করে, সেই আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আলুটাকে ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। লো আছে, 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। আলুটাও আমার কষানো হয়েছে ভালো মতো। তো সব কিছুই আমার ভালো মতো কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব লাউ শাক। তো সম্পূর্ণ শাকটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 কাপের মতো পানি দিয়ে দিব। এর বেশি পানি দিব না, কারণ শাক থেকে অনেকটা পানি বের হবে। এখন আমি দিয়ে দিব লবণ 1 চা চামচ। লবণটা দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব। শাকটা নেতিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো ঢাকনাটা তুলে নিলাম 3 মিনিট পরে, আর শাকটা আমার নেতিয়ে গেছে। এখন আমি শাকগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে দিব। আর শাকের কালারটা যদি আপনারা সবুজ রাখতে চান, তাহলে শাকটাকে বেশি ঢেকে রান্না করবেন না আর বেশি পানি ব্যবহার করবেন না। তাহলে সেই পানিতে কিন্তু শুকাতে গেলে শাকটা লাল হয়ে যায়, আর ঢাকনা দিয়ে ঢেকে রাখলে শাকটা আরও লাল হয়ে যায়, কালারটা নষ্ট হয়ে যায়। তো আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি ফলো করে রান্না করেন, আশা করি আপনাদের শাকের কালারটা সবুজ থাকবে আর এটা দেখতেও সুন্দর দেখাবে। তো শাকটা মিশানো হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 3 মিনিট। তো 3 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিয়েছি। শাক থেকে অনেকটা পানি বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি নিচের শাকগুলো উপরে তুলে দিব আর উপরের শাকগুলো নিচে দিয়ে দিব। এভাবেই শাকগুলোকে আমি রান্না করে নিব। চুলার আঁচটা আমার হাইয়ের মাঝামাঝি থেকে একটু বেশি আছে। এখন আমি লবণটা চেক করে দেখব আমার লবণটা ঠিক আছে কি না। আমার লবণটা ঠিক আছে। যদি আপনাদের লবণ কম হয় তাহলে এই পর্যায়ে লবণটা উপরে দিয়ে দিবেন। এইভাবে ঢাকনা ছাড়া আমি শাকটাকে রান্না করে নিচ্ছি, আর চুলার আঁচটা হাইয়ের মাঝামাঝি থেকে একটু বাড়িয়ে দিয়েছি। আর দেখুন শাকের ঝোলও আছে, আর আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন ডাটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিব। আমার এটা রান্না কমপ্লিট হয়ে গেছে, ডান। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক দিবেন। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগে বলেই আপনাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করা। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।